মন্ত্র আচরণের সঙ্গেই গাঁটছড়া বাঁধা হয়ে যায়। স্বামী বা স্ত্রী একে অপরের থেকে যে জিনিসগুলো ভুলেও লুকাবেন না। যাদিয়ং হৃদয়ং মম, পুরোহিতের মন্ত্র আচরণের সঙ্গে সঙ্গে গাঁটছড়াটা বাঁধা হয়ে যায়। মা ঠাকুমারা বলে থাকেন সাত জন্মের বাঁধন, দাম্পত্য সম্পর্ক, বিশ্বাস, ভরসা, নির্ভরশীলতা, নিরাপত্তা, প্রেম, আবেগ সবের মিশেল এই দাম্পত্য। দুটি ভিন্ন পরিবারে দুটি ভিন্ন মানুষের এই সম্পর্কের মধ্যে স্বচ্ছতা যত বেশি হয় ততই গাঢ় হয় প্রেম। দাম্পত্য সম্পর্ককে সুন্দর করতে স্বামী স্ত্রী উভয়েরই উচিত কিছু জিনিস কখনোই একে অপরের থেকে না লুকানো। কি কি সেই জিনিস জেনে নিন। এক, পুরনো প্রেম বা ফ্লার্টিং। কলেজ লাইফে কি তারপরে একটা দুটো জটা প্রেমই করে থাকুন না কেন, একে অপরের থেকে লুকোবেন না, কারণ অতীত হঠাৎ ফিরে এসে বিগড়ে দেওয়ার চেষ্টা করতেই পারে আপনার বর্তমানকে। দুই, আগে শারীরিক সম্পর্ক অর্থাৎ সাহস দরকার, কিন্তু সেই সাহসটা সঞ্চয় করে নিয়ে আপনার আগে কোনো শারীরিক সম্পর্ক হয়ে থাকলে সেটা অপরকে জানান। প্রাথমিক ঝাপটা কাটিয়ে এই সততা আপনাদের সম্পর্ককে গভীর করবে। তিন, নিরাপত্তাহীনতা। অন্য কারোর সঙ্গে আপনার স্ত্রী বা স্বামীকে দেখলে যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সেটা অবশ্যই তাকে জানান, নইলে মনের মধ্যে অযথা সন্দেহ দানা বাঁধবে। চার, দুর্বলতা। আপনার কোনো কিছুর ওপর বিশেষ দুর্বলতা থাকলে সেটা নির্ধাতায় তাকে জানান, তিনি সেটা কাটিয়ে উঠতে সাহায্য করবেন। পাঁচ, ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবী। কোনো ঘনিষ্ঠ পুরুষ বন্ধু থাকলে স্ত্রীরা কখনোই স্বামীর কাছ থেকে সেটা লুকাবেন না, তেমনি স্বামীদেরও উচিত নয় স্ত্রীর কাছে ঘনিষ্ঠ মহিলা বান্ধবীদের কথা লুকোনো। ছয়, ফ্লার্টিং। অফিস বা কাজের জায়গায় অনেক সময় পরিবারের মধ্যে কেউ যদি আপনার সঙ্গে ফ্লার্টিং করে, আপনাকে কুপ্রস্তাব দেয়, সঙ্গে সঙ্গে সেটা অপরকে জানান। সাত, নিজস্ব সময়। আপনি কোন সময়টা নিজের সঙ্গে কাটাতে চান সেটা আগে থেকে অপরকে জানিয়ে রাখুন, ফোন সুইচ অফ করার আগে তাকে জানিয়ে দিন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক শেয়ার করুন। থ্যাংক ইউ।